ঈদের জন্য যদি এত মজার বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, তাহলে সবাই কিন্তু আর কিছু না খেলেও আপনার হাতের এই মজার বিরিয়ানিটা অবশ্যই বারবার খেতে চাইবে। আর এই বিরিয়ানিটা এতটাই মজার যে আর কি বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সহজভাবে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে কত ছোট করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি মজার হয়। আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি, চিকেন বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এই সবগুলো এখন আমি মাংসের সাথে দিয়ে দেব। আর অবশ্যই মাংস থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। আর বিরিয়ানি মশলার সাথে যেহেতু গরম মশলা, দারচিনি, তেজপাতা থাকে, তো আমি এটা আর বাড়তি করে দিব না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব উঁচু করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি এখানে ব্যবহার করব 3 টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিব যেন মাংসের গায়ে গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। চাইলে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 1/3 কাপের মতো। তেলটা একটু গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সরিষার তেলটা দিয়ে চেষ্টা করবেন এই বিরিয়ানিটা রান্না করার, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঠিক এমনটা করে ভেজেছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন চিকেনটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এই তেলের সাথে চিকেনটাকে 5-6 মিনিটের মতো ভেজে নিব। আর এখানে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, চিকেন থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখনও পর্যন্ত ঢাকনা দেইনি আমি, ঢাকনা ছাড়াই কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে চিকেন থেকে অনেকটা পানি বের হবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব চাল। আমি চিনি গুঁড়া পোলা চাল ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এখন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ চাল আছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো এই চিকেনের সাথে চাউলটাকে খুব ভালো করে ভেজে নিব। আর আমি এই বিরিয়ানিটা একটা পুরান ঢাকার রেস্টুরেন্টে খেয়েছিলাম, আর এতটাই মজার হয়েছিল যে আমি তাকে জিজ্ঞাসা করেছি এটা কিভাবে বানিয়েছেন, বাট তারা আমাকে বলল। আমি তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। 2-3 মিনিটের মতো ভাজার পরে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের জন্য আমি 4 কাপের মতো পানি দিয়েছি। ফুটন্ত গরম পানিটা দিবেন, এতে করে বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হবে। খুব ভালো করে নেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন, আর যদি গুঁড়া দুধ দেন তাহলে পানিটা সমপরিমাণই দিবেন। আমি 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু নেড়ে দিব। একেবারে সহজ রেসিপি, আপনারা যে কেউই এই ঈদে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই মজার। আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ জাগায় আরও নতুন নতুন এবং মজার রেসিপি শেয়ার করার। এখন আমি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কাঁচামরিচের সুন্দর একটা সুঘ্রাণ আসে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখব 15 থেকে 20 মিনিটের মতো। এর থেকে আর বেশি সময় লাগবে না। 20 মিনিট পরে এখন আমি দেখাচ্ছি যে বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে। এরই মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে। কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এপাশে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই বাটারের ভিতরে আমি গাজর কুচি, কাঠবাদাম কুচি এবং কিশমিশ ভেজে নিব। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। গাজরটা আগে আমি কিছুটা সময় একটু ভেজে নিব, একদম বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। ওভার কুক হয়ে গেলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম প্রায় 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কালো কিশমিশটাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানিটা পরিবেশন করে নিব। নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন উপর থেকে গাজর কুচি, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিব, আর দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে, আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। এভাবে ট্রাই করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।